স্বাস্থ্য সেবাকে খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে নড়াইলের কমিউনিটি ক্লিনিকগুলো। সেই সাথে ধীরে ধীরে এগুলোতে বাড়ছে স্বাস্থ্যসেবার মান। প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলোতে মিলছে নবজাতক, গর্ভবতী মা ও শিশুসহ সব বয়সের প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরামর্শ এবং বিনামূল্য ওষুধ। ক্লিনিক ভবনগুলোর পরিসর এবং ওষুধের সরবরাহ বাড়ানো গেলে জনগণ আরও বেশি সেবা পাবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিভাগ। নড়াইল জেলার তিনটি উপজেলায় মোট 91টি কমিউনিটি ক্লিনিকে সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জ্বর, সর্দি, কাশি, কাটাছেঁড়া সহ সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি নবজাতক, শিশু, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এক একটি ক্লিনিকে দিনে প্রায় 1000 রোগী স্বাস্থ্য সেবা নিতে আসেন। খুবই ভালো চিকিৎসা দেয়, টাকা পয়সা নেয় না, এমনি ওষুধ দেয়। এখানে চিকিৎসা ভালো, ওষুধ দেয়, মানে আমরা যে কোনো রোগের জন্য আসলে ওষুধ পাই। যদি এই জায়গায় ডেলিভারির ব্যবস্থা হয় তাহলে আমাদের আরো ভালো হবে, এবং আমাদের যদি আরো কিছু ওষুধ বাড়াইয়া দেয় এবং তার জন্য আমাদের ভালো হবে। এই সব ক্লিনিকে সাধারণ রোগের প্রায় 27 ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হয়। সরবরাহ বাড়ালে রোগীদের আরো বেশি ওষুধ দেওয়া সম্ভব হতো বলে জানান কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। বর্তমানে 27 প্রকারের ওষুধ আমরা পেয়ে থাকি। যেটা পাই সেটা আসলে চাহিদার তুলনায় একটু কম, আর একটু সরবরাহ বাড়াইলে ভালো হয়। চর্মর যে ওষুধগুলা, ওইগুলা যদি একটু বাড়াই দিত তাহলে আমাদের স্বল্পতা একটু দূর হতো। দেখা যাচ্ছে অনেক রুগীরা আসে স্পেশাল ওষুধ নেওয়ার জন্য, বুঝছেন, কিন্তু সে স্পেশাল ওষুধ তো আমরা দিতে পারি না, আমরা রেফার করে সদর হাসপাতালে পাঠাই দিই। নড়াইলের সিভিল সার্জন কমিউনিটি ক্লিনিকে দেয়া সেবার দিকগুলো তুলে ধরেন। কিছু কিছু কমপ্লিকেটেড ডেলিভারি সিস্টেম চালু আছে, যেগুলি আমরা প্রাথমিক চিকিৎসা বলি, সেগুলি সাধারণত সিএসসিপিরা মানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা এটা প্রোভাইড করে থাকেন। সাথে যদি কোনো রোগী রেফারের দরকার পড়ে তারা এটা উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সদর হাসপাতালে রেফার করতে পারেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত টিকার সাথে করোনার টিকাও দেওয়া হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।